অবশেষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারের সেনাব্যুত্থানে বন্দী হওয়া দেশটির নেত্রী অং সান সুচি ও অপর নেতাদের মুক্তি চেয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। এদিকে আন্তর্জাতিক নানা প্রতিবাদের মাঝেও সুচির ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী উইন হ্যাটেন থেকে গ্রেফতার করা হয়েছে। এদিকে দেশটিতে বন্ধ করে দেওয়া হয়েছে ফেসবুক। মোবালিক করিমের রিপোর্ট। মিয়ানমারের অনেক সংবাদই জানা যাচ্ছে না, কারণ হিসেবে বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক কিছুই আসছে না। জানা গেছে সেখানে এখনো বন্ধ রয়েছে ফেসবুকের সব ধরনের কার্যক্রম, এজন্য বিভিন্ন মহল থেকে জানানো হয়েছে ক্ষোভ। মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। অবশেষে মিয়ানমার সেনা অভ্যুত্থানে বন্দী হওয়া নেত্রী অং সান সুচি ও অপর নেতাদের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে পরিষদ। The members of the Security Council emphasized the need for the continued support of the democratic transition in Myanmar. বিবৃতিতে গণতন্ত্রকে ঊর্ধ্বে তুলে ধরার প্রয়োজনীয়তার কথা বললেও সেনা অভ্যুত্থানের নিন্দা জানানো থেকে বিরত থেকেছে নিরাপত্তা পরিষদ। They also called for safe and unimpeded humanitarian access to all people in need. যুক্তরাজ্যের পক্ষ থেকে যে খসড়া প্রস্তাব তুলে ধরা হয়েছিল সর্বসম্মতিক্রমে পাশ হওয়া সেই বিবৃতি ভাষা ছিল কোমল। সেই প্রস্তাবে সম্মত ছিল না চীন ও রাশিয়া, তবে বিবৃতিতে সামরিক অভ্যুত্থানের কথা উল্লেখ করা হয়নি। এদিকে মিয়ানমারে এখনও গ্রেপ্তার আটক অব্যাহত রয়েছে। এ তালিকায় সবশেষ যুক্ত হয়েছেন সুচি ডানহাত হিসাবে পরিচিত এনএলডি নেতা উইন হেটেন। গতকাল গভীর রাতে ইয়াঙ্গনে মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এত কিছুর মাঝেও দেশটির সংবাদ মাধ্যম ইরাবতী জানালো নতুন এক তথ্য, সুচির দল এনএলডির 70 জন এমপি শপথ নিয়েছেন। অনানুষ্ঠানিক এই শপথ রাজধানী নেপিদোর একটি সরকারি গেস্ট হাউসে আয়োজন করা হয়। অন্তত 400 জন এমপি অবস্থান করছিলেন সেখানে। সেনাবাহিনীর পক্ষ থেকে 24 ঘন্টার মধ্যে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, তবে 70 জন এমপি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। সংখ্যায় কম হয় সেনা কর্তৃপক্ষ শনিবার পর্যন্ত তাদের থাকার অনুমতি দেয়। এই সুযোগই কাজে লাগায় তারা। তারা বলছেন সাধারণ মানুষের এমপি হিসেবে শপথ নিয়েছেন। মুবাল্লিক করিম, মাইটিভি।